Model activity task for class 9 English. तुम्हारा सेप्टेम्बर मासे स्कूल थे के ये activity task गुलो पे जावे। आज जी तुम्हारा already पे गए छो तो हले answer गुलो करेना। तुम्हारे read the passage carefully and answer the following questions. ये passage टी जी दिया रहे चेटा जोतना सोकरे पोड़ बे क्या सतर को तो भावे पोड़ बे एवं ये activity वानेर answer गुलो करते बोले छे। तो तुम्हारा पैसेजटा देखे बुझते ही पेरेछो एटा तुम्हारे टेक्स्ट थेके नेওয়া হয়েছে लेसन 5 অল সামার ইন এ ডে থেকে নেওয়া হয়েছে। তো চলো শুরু করি। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স। 7 বছর ধরে বৃষ্টি চলছিল। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ, হাজার হাজার দিন ধরে ফিল্ড ভরেছিল ফ্রম ওয়ান এন্ড টু আদার, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, উইথ রেন বৃষ্টিতে। বলছে সাত বছর ধরে বৃষ্টি হচ্ছিল এবং হাজার হাজার দিন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বৃষ্টিতে ভরেছিল। তাহলে কোথায় বৃষ্টিতে ভরেছিল? শুক্র গ্রহ। আমরা এটা টেক্সট পড়ার সময় জেনেছি। তাহলে শুক্র গ্রহের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাজার হাজার দিন ধরে বৃষ্টিতে ভরেছিল। দ্য ডেস ওয়ার ফিল্ড, দিনগুলো ভরেছিল উইথ দ্য গাস অফ ওয়াটার, প্রবল জলের বেগে, অ্যান্ড এবং এন্ডলেস শাওয়ার্স, অর্থাৎ অন্তহীন বৃষ্টিতে, অর্থাৎ সব সময় ধরে বৃষ্টি হতো। তারপর বলছে হেভি স্টর্মস, প্রবল ঝড় বা প্রবল ঝড়ের কষ্ট কারণে, ট্রিডাল ওয়েভস, জোয়ারের ঢেউগুলো, টু কাম ওভার দ্য আইসল্যান্ড, অর্থাৎ প্রবল ঢেউগুলো দ্বীপের উপর আছড়ে পড়ত। এ থাউজেন্ড ফরেস্ট, হাজার হাজার জঙ্গলগুলো ক্রাস্ট, ধ্বংস হয়ে যেত, আন্ডার দ্য রেন, বৃষ্টির চাপে বা বৃষ্টির ফলে হাজার হাজার জঙ্গলগুলো ধ্বংস হয়ে যেত। তারপরে বলছে হ্যাড গ্রোন আপ এ থাউজেন্ড টাইমস, হাজারবার আবার তারা বেড়ে উঠত, টু বি ক্রাস্ট এগেন, পুনরায় ধ্বংস হওয়ার জন্য, কারণ তারা একবার ধ্বংস হয়ে যেত, আবার যখন তারা জন্ম হয়ে যেত বা আবার যখন তারা নতুন করে জীবন পেত, নতুন করে তারা বেড়ে উঠত, তখন কি তারা আবার যখন বৃষ্টি হতো আবার তারা ক্রাশ হয়ে যেত। ওই জন্য বলছে হাজার হাজার বার তারা ধ্বংস হয়ে যেত, আবার হাজার হাজার বার তারা জন্ম নিত ধ্বংস হওয়ার জন্য। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ, এটাই ছিল জীবন ধারা ফর এভার, চিরতরের জন্য। কোথায়? অন প্ল্যানেট ভেনাস, শুক্র গ্রহে। বলছে এরকমই জীবনধারা ছিল শুক্র গ্রহে। তাহলে এতক্ষণ কার কথা বলা হচ্ছে? শুক্র গ্রহের কথা বলা হচ্ছে। হেয়ার ওয়াজ লোকেটেড, এখানে অবস্থিত রয়েছে দ্য স্কুল রুম, শ্রেণীকক্ষ, অফ দ্য চিলড্রেন, ছেলে মেয়েদের জন্য, বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। বলছে এই শুক্র গ্রহে কি রয়েছে? স্কুল রুম রয়েছে ছেলে মেয়েদের জন্য, সেই সমস্ত ছেলে মেয়ে, যে সমস্ত ছেলে মেয়ে কোথা থেকে এসছে? তাদের বাবা মার সঙ্গে এসছে। কোথা থেকে? পৃথিবী থেকে। অর্থাৎ পৃথিবী থেকে রকেটে করে যে সমস্ত পুরুষ মহিলারা এসছেন শুক্র গ্রহে, তাদের ছেলে মেয়েদের জন্য শুক্র গ্রহে রয়েছে স্কুল রুম। ওকে, দে সেট অফ, তারা গঠন করেছে বা তৈরি করেছে এ সিভিলাইজেশন, একটা সভ্যতা, ইন দিস রেইনিং ওয়ার্ল্ড, এই বর্ষমুখর এই জগতে যেখানে সবসময় বর্ষা হয়, সবসময় জল ঢেকে থাকে, সেই জগতে তারা একটা সভ্যতা গড়েছে। কারা? যারা রকেটে করে পৃথিবী থেকে শুক্র গ্রহে এসেছে। তাহলে প্যাসেজটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমাদের নিচের যে কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে, অ্যাক্টিভিটি ওয়ান, এখানে তিনটা কোয়েশ্চেন রয়েছে 2 নম্বর করে, এগুলোর এখন আমরা অ্যান্সার করব। ফার্স্ট কোয়েশ্চেন বলছে হাউ লং ইট হ্যাড বিন রেইনিং ইন ভেনাস। বলছে শুক্র গ্রহে কত দিন ধরে বা কত সময় ধরে বৃষ্টি হচ্ছিল। তাহলে
প্রথমেই দেখতে পাচ্ছ ফার্স্ট একদম লাইন রয়েছে, ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স, তাহলে এটাই হবে অ্যান্সার। তোমরা লিখে নাও, ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স, তাহলে কি হলো, হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস, শুক্র গ্রহে কত সময় ধরে বৃষ্টি হচ্ছিল, ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স, অর্থাৎ 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। নেক্সট কি রয়েছে, হোয়াট ওয়াজ দা ওয়ে অফ লাইফ ইন ভেনাস, অর্থাৎ শুক্র গ্রহের জীবনযাত্রা কেমন ছিল, তাহলে এটা আমরা বলতে পারি দা ওয়ে অফ লাইফ ইন ভেনাস, শুক্র গ্রহের জীবনযাত্রা ওয়াজ ডিফিকাল্ট, ছিল খুবই কষ্টের, অ্যাজ অল দ্য ডেজ আর ফিল্ড উইথ রেন ওয়াটার, সমস্ত দিন কি করত, জলে ভরে থাকতো সমস্ত দিন, দেয়ার ওয়াজ ওয়াটার এভরি ওভার অল ওভার, চারিদিকে কি শুধু জল আর জল, শুধু জল ভরে থাকতো চারিদিকে। তারপরে বলা হচ্ছে ইভেন, এমনকি ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স, এমনকি এখানে 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে, অ্যান্ড ইট ডিস্ট্রয়েড 1000 ফরেস্ট বাই ট্রিডালাইভস, এবং এই জলের কারণে যে সৃষ্টি হয়েছে জোয়ারের ঢেউ, সেগুলো কিন্তু এই 1000 ফরেস্টকে কি করছে, ডিস্ট্রয় করছে, ধ্বংস করে দিচ্ছে। তাহলে এটাই ছিল, এরকম ছিল শুক্র গ্রহের জীবন। তাহলে এই প্যাসেজটা পড়ে আমরা এই উত্তরটাই লিখতে পারি। ওকে, তাহলে এটা তোমরা সুন্দর করে লিখে নাও, আরেকবার পড়ে দিচ্ছি, দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস ওয়াজ ডিফিকাল্ট অ্যাজ অল দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ রেন ওয়াটার, দেয়ার ওয়াজ ওয়াটার অল ওভার, ইভেন ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স, অ্যান্ড ইট ডিস্ট্রয়েড 1000 ফরেস্ট বাই টিডাল ওয়েভস। ওকে, নেক্সট কি রয়েছে, হু সেট অফ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড, রেনিং ওয়ার্ল্ড মিনস ভেনাস, এই ভেনাসে কারা সভ্যতা সৃষ্টি করেছে, তাহলে আমরা দেখি উত্তরে দেখে নিই, হ্যাঁ মেন অ্যান্ড ওমেন, এইটা তাহলে তোমরা সুন্দর করে দেখে দেখে লিখে নাও, আমি এটা কপি করে দিলাম, মেন অ্যান্ড ওমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ, তারপরে কমা দিয়ে জাস্ট এখান থেকে এতটা তুলে দেবে। ওকে ওকে, দিস ইজ দ্য অ্যান্সার, কি হলো, হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড, অর্থাৎ এই বৃষ্টি মুখর একটা জগতে কারা সভ্যতা গড়েছে, তাহলে আমরা পড়েছি কি, মেন অ্যান্ড উমেন, মানুষেরা এবং মহিলারা, হু কেম বাই রকেটস ফ্রম আর্থ, যারা পৃথিবী থেকে রকেটে করে এসছে, সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড, এই বৃষ্টি মুখর জগতে একটি সভ্যতা গড়ে তুলেছে। তাহলে সুন্দর করে দেখতে পাচ্ছ তোমরা উত্তরটা, তাহলে তোমরা দেখে সুন্দর করে স্পেলিং ভুল করবে না, বারবার করে দেখবে, সুন্দর করে দেখে অ্যান্সারগুলো করে নাও। নেক্সট অ্যাক্টিভিটি টু তে কি বলছে দেখো, ডু অ্যাজ ডাইরেক্ট, নির্দেশ অনুসারে করো, পরিবর্তন করো, বা যেটা ডাইরেকশন দেবে এইখানে সেই রকম আমাদের পরিবর্তন করতে হবে। বলছে ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন, দরজাটা খুলে মানুষটি ভিতরে এলো, কম্পাউন্ড করতে বলেছে, কম্পাউন্ড, তাহলে কম্পাউন্ড মানে দুটো বাক্য একটা কনজাংশন দিয়ে যুক্ত থাকবে, তাহলে এটা আমরা করতে পারি, কি করতে পারি, এটা আমরা দ্য ম্যান, এটা আমরা এরকম করতে পারবো, দ্য ম্যান
opened the gate. The man opened the gate and came in. Okay. So let us have a correct answer. The man opened the gate. আমরা এটা কম্পাউন্ড করে দিলাম, মাঝখানে অ্যান্ড দিয়েছি, তাই জন্য এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। দ্য ম্যান ওপেন্ড দ্য গেট, মানুষটি গেটটি খুলল অ্যান্ড এবং কেম ইন এবং ভিতরে এলো। ওকে, তারপর রয়েছে হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস, চেঞ্জ ইন টু এ সিম্পল সেন্টেন্স। এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে, তাহলে এটা আমাদের কি করতে হবে, বিং দিয়ে শুরু করতে হবে, বিং ভেরি, বিং ভেরি সরি, বিং ভেরি সরি হি লেফট দ্য প্লেস, তাহলে দুঃখিত হয়ে সে জায়গাটা থেকে চলে গেল, তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার। হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস, বলছে চেঞ্জ ইন টু এ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে আমাদের করতে হবে, সিম্পল সেন্টেন্স করতে হলে একটাই মাত্র ফাইনিট ভার্ব থাকবে। ওকে, তাহলে বিং ভেরি সরি হি লেফট দ্য প্লেস, তারপরে কি রয়েছে দেখে নিই, ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল, বলছে যদি কষ্ট করো অথবা তুমি ব্যর্থ হবে, ব্যর্থ হতে পারো। চেঞ্জ ইন টু কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স করতে বলে, জটিল বাক্য, তাহলে এটা আমরা বলতে পারি আনলেস, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ মে ফেল, ইউ মে, বলছে যদি তুমি, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি কি হবে, ফেল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যেতে পারো। তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ মে ফেল, এটাকে আমরা আরো একটা যদি আরো ভাবে করতে পারি, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ মে ফেল, এটা করতে পারি, তোমরা এই 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 অ্যান্সারটাই করবে। ওকে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ মে ফেল। নেক্সট কি বলেছে, হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়ার্ক, হি ওয়াজ সো টায়ার্ড, সে এতটাই ক্লান্ত ছিল, দ্যাট যে এই রিমুভ টু টু অর ইউজ সো দ্যাট, এগুলো কিন্তু উপরে চ্যানেলে ভিডিও রয়েছে কি করে আমরা চেঞ্জ করতে পারি এই সমস্ত বাক্যগুলোকে, সেটা তোমরা অবশ্যই গিয়ে দেখে নাও। তাহলে এটার অ্যান্সারটা দাঁড়াবে হি ওয়াজ, তাহলে সোর জায়গায় আমরা কি জানি টু বসে, টু টায়ার, হি ওয়াজ টু টায়ার টু ওয়াক, তাহলে সে হাঁটার পক্ষে খুবই দুর্বল ছিল। তাহলে এই সমস্ত টুটু যুক্ত বাক্য বা সোদার যুক্ত বাক্যকে কি করে টুটু যুক্ত বাক্যে পরিণত করব, এই সমস্ত যে পরিবর্তন বাক্যের এগুলো কিন্তু তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে, চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া রয়েছে, সেই ক্লাসগুলো তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। ওকে, আশা করব তোমরা চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলো দেখে নেবে। আচ্ছা, নেক্সট অ্যাক্টিভিটি থ্রিতে কি বলেছে, তার আগে আরেকবার রিভাইজ করে দিই, ডুয়েস ডাইরেক্ট কি হলো, ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন, চেঞ্জ ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স, উত্তরটা হয়েছে দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন, দ্বিতীয় রয়েছে হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস, চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স, উত্তর দাঁড়ালো বিং ভেরি সরি হি লেফট দ্য প্লেস, তিন নম্বর রয়েছে ওয়ার্ক হার্ড আর
यू मे फेल चेंज इंटू ए कम्प्लेक्स सेंटेंस उत्तर अनलेस यू वार्क हार्ड यू मे फेल তারপর রয়েছে হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক তাহলে উত্তরটা দাঁড়িয়েছে হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক ওকে আশা করছি তোমরা বুঝতে পারলে অ্যাক্টিভিটি থ্রিতে কি বলেছে দেখো বলছে ইয়োর ফাদার হ্যাজ টু শিফট টু এ ডিফারেন্ট ডিস্ট্রিক্ট ডিউ টু হিজ জব রিকোয়ারমেন্টস অর্থাৎ তোমার বাবা কাজের জন্য অন্য একটা জেলাতে পরিবর্তন হয়ে যাচ্ছে বা স্থানান্তরিত হয়ে যাচ্ছে রাইট এ লেটার টু দ্য হেড মিস্ট্রেস অর হেডমাস্টার অফ ইয়ার স্কুল যে তোমার স্কুলের প্রধান শিক্ষিকা বা প্রধান শিক্ষক মহাশয়কে একটা চিঠি লিখতে বলছে সেকিং এ ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ টিসির জন্য আবেদন করছো তুমি কারণ তোমার বাবা যে জেলাতে বসবাস করতো তোমার বাবার সঙ্গে তোমরাও বসবাস করতে তোমরা যে স্কুলে পড়াশোনা করতে তোমার বাবা যেহেতু কাজের উদ্দেশ্যে অন্য জেলাতে ট্রান্সফার হয়ে যাচ্ছে সেজন্য তোমরাও ট্রান্সফার হয়ে যাচ্ছ এবং তুমি যে স্কুলটা পরিবর্তন করে অন্য স্কুলে গিয়ে ভর্তি হবে সেজন্য ট্রান্সফার সার্টিফিকেট একটা প্রয়োজন আছে সেটা তুমি হেড স্যারের কাছে বা হেড মিস্ট্রেসের কাছে চাইছো সেই নিয়ে একটা চিঠি লিখতে হবে ওকে চলো দেখে নিই আমরা কি করে লিখতে হয় হেড স্যারকে হেড মিস্ট্রেসকে চিঠি ওকে তোমরা দেখতে পাচ্ছ ফরম্যাটটা সুন্দর করে সহজ করে ছোট্ট করে লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে আচ্ছা উপরে লিখবে টু ঠিক উপরে লিখবে টু তারপরে দ্য হেডমাস্টার বা চাইলে হেড মিস্ট্রেসও লিখতে পারো তোমরা তোমাদের ইচ্ছে তারপরে যে যে স্কুলের নাম লিখবে তারপরে স্কুলের ঠিকানা অর্থাৎ কোন গ্রামে বা কোন শহরে স্কুলটা অবস্থিত রয়েছে পোস্ট অফিস কোন জেলায় রয়েছে এগুলো তোমরা লিখবে তারপরে পিন নাম্বার এটা নেসেসারি নয় দিতে পারো না দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু এই যে ফরম্যাটটা ঠিক রাখতে হবে এই যে একদিক বাম দিকটা পুরো কিন্তু স্ট্রেট থাকবে ওকে টু ঠিক সোজা করে নিচে দেওয়া হবে তারপর ঠিক স্কুলের নামটা ঠিক তার নিচ থেকে শুরু হবে হ্যাঁ এরকম করে এই রেখাটা যেন পুরোপুরি একদম স্ট্রেট থাকে ওকে এরপরে মাঝখানে সাবজেক্ট দিলাম সাবজেক্ট তোমরা দেখতে পেয়েছো যে কোশ্চেনটা করা রয়েছে ট্রান্সফার সার্টিফিকেট এটা আমরা স্যারকে আবেদন করছি রিকোয়েস্টিং ফর এ ট্রান্সফার সার্টিফিকেট এই সাবজেক্টটা সবসময় প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটাই দেবে ওকে এরপরে এই ট্যুর সোজাসুজি করে যে লাইনগুলো আমরা করেছিলাম যে স্কুলের নাম স্কুলের ঠিকানা দা হেডমাস্টার লিখেছিলাম ঠিক এর সোজাসুজি আমরা স্যার কথাটি লিখব স্যার ওকে স্যার লেখার পর কমা দেব কমা দিয়ে তারপরে আবার একটা প্যারা করব ঠিক এখান থেকে একটু স্যারের নিচ থেকে একটু ছেড়ে লিখব উইথ ডিউ রেসপেক্ট আই বেক টু স্টেট দ্যাট আই অ্যাম এরপরে যে যার নিজের নাম ওকে আই অ্যাম যে যার নিজের নাম লিখবে কমা দিয়ে লিখবে এ স্টুডেন্ট অফ ক্লাস 9 অফ ইয়োর স্কুল ওকে তাহলে আমি হই উমুক অর্থাৎ যে যার নাম একজন ছাত্র বা ছাত্রী অফ ক্লাস 9 ক্লাস 9 এর অফ ইয়ার স্কুল আপনার বিদ্যালয় মাই রোল নাম্বার ইজ যে যার এখানে যে যার রোল নাম্বার আছে সেটা লিখে দেবে ঠিক আছে এখানে শুধু রোল নাম্বারটা চেঞ্জ করবে তারপরে মাই রোল নাম্বার ইজ তোমার রোল নাম্বার এখানে হবে আই অ্যাম সরি টু ইনফর্ম ইউ দ্যাট মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার ফ্রম পূর্ব মেদিনীপুর টু দমদম তাহলে আমি বাবা পূর্ব মেদিনীপুর থেকে দমদমে ট্রান্সফার হয়ে যাচ্ছে তাহলে আমি এখানে পূর্ব মেদিনীপুর লিখেছি তোমরা তোমাদের ইচ্ছে মতো এখানে স্থানগুলো চেঞ্জ করতে পারো হ্যাঁ আর কোথায় শিফট হয়ে যাচ্ছে কোথায় ট্রান্সফার হয়ে যাচ্ছে এটাও তোমরা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারো বা তোমরা সেম রাখতে পারো কোনো অসুবিধা নেই সো উই উইল লিভ দিস প্লেস অন দ্য 7th September 2021 তাই আমরা সেপ্টেম্বরের 7 তারিখে জায়গাটা ছেড়ে চলে যাচ্ছে তাহলে এখানে তোমরা 7th September দিতে পারো বা যে যার মনের মতো করে ডেট দেবে অ্যান্ড আই উইল হ্যাভ টু গেট মাই সেলফ অ্যাডমিটেড টু সামাদার স্কুল নিয়ার মাই নিউ প্লেস অফ রেসিডেন্ট বলছে আমার যেখানে নতুন জায়গাটা যেখানে আমার বসবাস করবো তার কাছাকাছি একটা স্কুলে আমাকে ভর্তি হতে হবে ওকে তাহলে এটা খুব সংক্ষেপে দিলাম কারণ বড় করে লেখার কোনো দরকার নেই আমার বিষয়টা পরিষ্কার হলেই
স্যার বুঝতে পারলেই হলো। তারপর বলছে, আই উড দেয়ার ফর রিকোয়েস্ট ইউ টু বি কাইন্ড এনাফ টু ইস্যু এ ট্রান্সফার সার্টিফিকেট টুডে। তাই আমাকে আজকের একটা যদি ট্রান্সফার সার্টিফিকেট আপনি দেন তাহলে আমি খুবই উপকৃত হব। তারপরে লাইন দিয়েছে, ইউ উইল ডু সো, আই উইল বি হাই লেভেল। আপনি যদি এটা করেন, অর্থাৎ আপনি যদি ট্রান্সফার সার্টিফিকেটটা আজকে আমাকে গ্রান্টেড করে দেন, তাহলে আমি আপনার নিকট ব্যথিত থাকবো, আই উইল বি হাইলি অবলাইজড। ওকে, তাহলে খুব সহজ করে এবং ছোট্ট করে তোমাদের দিলাম। আর এই দেখো, স্যারের সোজা করে এই যে লাইনটা সবসময় স্ট্রেট থাকবে, এখানে ডেট দিলাম, আজকে ডেট দিয়ে দিয়েছি, তারপরে ঠিক ডান দিকে করে লিখবে ইওর মোস্ট ওবিডিয়েন্ট পিপল, নিজের নাম, ক্লাস আর রোল নাম্বার। এটা তোমরা ক্লাস 9-এর ক্ষেত্রে লিখতে পারো, 5, 6, 7, 8, 10 যতদিন তোমাদের প্রয়োজন হবে, কলেজে, স্কুলে, ইউনিভার্সিটিতে, যেখানে খুশি তোমরা এই ফরম্যাটটা ব্যবহার করে চিঠি লিখতে পারবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই ফরম্যাটটা সুন্দর করে। তোমরা বারবার বলছি এইরকম করে বাম দিকে লাইনটা স্ট্রেট করে, যেরকম প্যারা দেওয়া রয়েছে, যেরকম করে সুন্দর করে দেওয়া রয়েছে, সেরকম করে তোমরা করবে, তাহলে দেখতে ভালো লাগবে এবং স্যার ইমপ্রেসড হবে। ওকে, তো আশা করছি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। থ্যাংক ইউ, ধন্যবাদ।